নমস্কার। উপসংহারের পক্ষ থেকে আজকের ছোট গল্প সৈয়দ মুস্তাফা সিরাজের মুরারি বাবুর দেখা লোকটা। শ্রাবণ মাসের সন্ধ্যায় তুলকালাম বৃষ্টি, সে সময় আড্ডাটা জমেছিল ভালো। ইতিমধ্যে গোপালবাবুর কাজের লোক কানুহরি ছাতার আড়ালে মুড়ি আর তেলে ভাজা এনেছিল। বৃষ্টিতে বেচারার একেবারে কাক ভেজা অবস্থা। ভিজে কাপড় বদলে বাড়ির ভিতর থেকে সে আবার ট্রে ভর্তি চা আনবে। ঠিক এই সময় মুরারিবাবু আর জিতেনবাবুর মধ্যে কী সূত্রের তর্কটা বেঁধে গেল অন্যরা খেয়াল করেনি। জিতেনবাবু বললেন, বোগাস, আমি বলছি নেই। মুরারিবাবু বললেন, আমি বলছি আছে। সায়েন্সকে তুমি অস্বীকার করতে পারো? রাখো বাপু তোমার সায়েন্স, আমি স্বচক্ষে দেখেছি আর তুমি বলছো নেই। তুমি ভুল দেখেছো, সাইকোলজিতে হ্যালুসিনেশন বলে একটা কথা আছে জানো, দৃষ্টিভ্রম। আরে রাখো তোমার সাইকোলজি। গোপালবাবু গৃহকর্তা, বন্ধুদের মধ্যে কী নিয়ে তর্ক হচ্ছে তা না জানলে কেমন করে মিটিয়ে দেবেন? তাই তিনি বললেন, আহা ব্যাপারটা কী? জিতেনবাবু বাঁকা হেসে বললেন, ভূত। আরে যে যুগে মানুষ চাঁদে পাড়ি দিয়েছে, মঙ্গল গ্রহে স্পেসশিপ পাঠিয়েছে, সে যুগে মুরারি বলছে কিনা যত সব উদ্ভট কথাবার্তা। মুরারিবাবুও আরও বাঁকা হেসে বললেন, তুমিও কলকাতায় সারাটা জীবন কাটাচ্ছ, কখনো আমার মতো গ্রামগঞ্জে থেকেছ? আমার মতো একলা রাত বিরেতে নিরিবিলি জায়গায় একলা কখনো ঘুরেছ? নানুবাবু এদিকে টিপ্পনি কাটলে, আরে ঠিক বলেছ ভায়া, কলকাতা একটা মহানগর, সব সময় আলো ভিড়ভাট্টা, এখানে ভূত আসবে কোন সাহসে? কানুহরি চায়ের কাপ প্লেট ভর্তি ট্রে রেখে গেল। চা খেতে খেতে তর্কটা ধামা চাপা পড়েছিল, কিন্তু নাড়ুবাবুই সেটা খুঁচিয়ে দিলেন। জিতেন বলছে ভূত নেই আর মুরারি বলছে আছে, বেশ তো মুরারিই বলুক সে কোথায় ভূত দেখেছে। গোপালবাবু সায় দিয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ বৃষ্টিটা বেশ জমেছে, মুরারি তুমি গল্পটা বলো। মুরারিবাবু জোরে শ্বাস ছেড়ে বললেন, গল্প নয়, একেবারে সত্যিকর ঘটনা, বিশ্বাস করা না করা তোমাদের ইচ্ছে। নাড়ুবাবু বললেন, কে বলছো ভায়া, আজ অবধি তোমার মুখে একটা মিথ্যা কথা শুনিনি, তুমি বলো শোনা যাক। তারপর তিনি জিতেনবাবুকে বললেন, এ জিতেন, তুমি কিন্তু স্পিকটি নট, চুপচাপ বসে থাকবে। মুরারিবাবু চা শেষ করার পর বললেন, সে প্রায় বছর 1500 আগের কথা। আমি সরকারি চাকরি করি, নদিয়া জেলার বাবুগঞ্জে আমার অফিস। আমার কাজ ছিল ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে সরকারি সাক্ষরতা প্রকল্পে কতটা কাজ হচ্ছে তার হিসাব নেওয়া। বাবুগঞ্জ অফিসে একটা মাত্র জিপ গাড়ি ছিল, সেটা ব্যবহার করতেন আমার ঊর্ধ্বতন অফিসার। আমি কখনো সাইকেলে, কখনো আবার ট্রেনে চেপে বিভিন্ন গ্রামে যাতায়াত করতুম। নাড়ুবাবু বললেন, আহা ভূত দেখার ব্যাপারটা বলো না। মুরারিবাবু একটু চটে গিয়ে বললেন, আরে ধুর মশাই, আগে ব্যাকগ্রাউন্ড না থাকলে তো কি করে বুঝবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড তো বোঝা গেল, এবার ভূতের ব্যাপারটা শোনা যাক। মুরারিবাবু দরজার বাইরে রাস্তার দিকে তাকিয়ে বললেন, মে মাসের মাঝামাঝি হবে, হ্যাঁ সেদিন ছিল বুদ্ধ পূর্ণিমা। বাবুগঞ্জ থেকে ট্রেনে চেপে ঝাঁপুইহাটি নামে একটি গ্রামে গিয়েছিলুম, স্টেশনটা মাঠের মধ্যে। সেখান থেকে সাইকেল রিক্সায় গ্রামে পৌঁছলুম, তখন বেলা প্রায় 12টা বাজে। মোট 4টে স্টেশন দূরত্ব, ট্রেনের স্পিড কেমন তা বোঝো তাহলে। আসলে আগের বছর প্রচণ্ড বন্যা হয়েছিল,
রেল লাইন তখনও ঠিক মতো সারানো হয়নি। গোপালবাবু বললেন, কি কাণ্ড, তোমার ভূত আসতে বড্ড দেরি হচ্ছে মুরারি। নাড়ুবাবু আবার টিপ্পনি কাটলেন, এহ সেই ট্রেনের স্পিডের মতো, কি বলো? মুরারিবাবু বললেন, ঝাঁপুইহাটির পঞ্চায়েতকর্তার বাড়িতে খাওয়া দাওয়া এবং বিশ্রাম করলুম। বিকালে সাক্ষরতা প্রকল্পের কাজকর্ম খাতা কলমে দেখলুম। দু একজনকে ডেকে ব্ল্যাকবোর্ডে নাম লিখতেও বললুম, কিন্তু বুঝতে পারলুম খাতা কলমের সঙ্গে আসল কাজের মিল নেই। কী আর করা যাবে, মুখে উপদেশ দিয়ে বেরিয়ে আসতে হলো। বাবুগঞ্জ ফেরার ট্রেন সন্ধ্যা 7টা নাগাদ। পঞ্চায়েত কর্তা খাতির করে আমাকে তার মোটর সাইকেলে চাপিয়ে স্টেশন অবধি পৌঁছে দিতে চেয়েছিলেন, সাহস পেলুম না, রাস্তার যা অবস্থা। এদিকে নাড়ুবাবু গম্ভীর গলায় বললেন, ভূত। আরে হ্যাঁ, এবার সেই ঘটনাতেই আসছি। স্টেশনে পৌঁছে খোঁজ নিলুম, ডাউন ট্রেন সময় মতো আসার গ্যারেন্টি নেই। স্টেশনে কয়েকজন মাত্র যাত্রী অপেক্ষা করছিল। আকাশে পূর্ণিমার চাঁদ ক্রমশ উজ্জ্বল হয়ে উঠেছে, খোলা জায়গা বলে উত্তাল বাতাস বইছে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে খালি বেঞ্চে বসে সিগারেট ধরালুম। গোপালবাবু বললেন, তুমি সিগারেট খেতে নাকি? কী করে ছাড়লে বলো তো মুরারি? নাড়ুবাবু এদিকে ফের গম্ভীর গলায় বললেন, বলছি কি ভূত। মুরারিবাবু বললেন, বসে আছি তো আছি, 7:10 বেজে গেল, ট্রেনের পাত্তা নেই। এমন সময় একটা লোক বলল, বেঞ্চিতে একটু বসতে পারি স্যার? লোকটার চেহারা আবছা দেখা যাচ্ছিল, পরনে খাটো ধুতি আর হাফ শার্ট, পায়ে যেমন তেমন একটা স্যান্ডেল। আমি বললুম, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই পারো, বেঞ্চিটা তো খালি আছে। লোকটা তখন বেঞ্চের শেষ প্রান্তে বসল, তারপর বলল, এখন যদি আমি একটা বিড়ি খাই কিছু মনে করবেন না তো স্যার? এ তো দেখছি বিনয়ের অবতার। বললুম, তুমি বিড়ি খাবে তাতে আমার মনে করার কি আছে? লোকটা পকেট থেকে দেশলাই বের করে আগুন জ্বেলে বিড়ি ধরালো। ওই একটুখানি আলোয় দেখলুম লোকটার মুখে খোঁচা খোঁচা গোঁফদাড়ি আর বাঁদিকের গাল থেকে গলা অবধি ক্ষত চিহ্ন। তার মুখটা দেখে কেন যেন একটু অস্বস্তি জাগল। তার গায়ের রঙও কুচকুচে কালো। কেউ নিশ্চয়ই লোকটার গাল ও গলায় চপারের কোপ মেরেছিল। গোপালবাবু বললেন, তাহলে লোকটা খুন খারাপিতে মরে যাওয়ার পর ভূত হয়েছিল? মুরারিবাবু বিরক্ত হয়ে বললেন, আহা পুরোটা বলতে দাও না। নাড়ুবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ বলো বলো বলো। মুরারিবাবু বললেন, লোকটা বিড়ি টানতে টানতে বলল, তা স্যারের কোথায় যাওয়া হবে? আমি বিরক্ত হয়ে বললুম, বাবুগঞ্জ। লোকটা কেমন অদ্ভুত শব্দ করে হাসল, তারপর বলল, বাবুগঞ্জ। এ লাইনে এই এক বিচ্ছিরি ব্যাপার, বাবুগঞ্জ থেকে আসবার ট্রেন পাওয়া যত সোজা, ফিরে যাওয়ার ট্রেন পাওয়া তত কঠিন। দেখুন ট্রেন কখন আসে, এমন হতে পারে এ রাত্রিরে ট্রেন আর এলোই না। অবাক হয়ে বললুম, সে কি? সে আবার সেই রকম বিদঘুটে হেসে বলল, এই যে আমাকে দেখছেন, রোজ ঠিক সন্ধ্যেবেলা বাবুগঞ্জ যাও বলে স্টেশনে এসে বসে থাকি, ট্রেন আর আসে না, রেলের ওপর ঘেন্না ধরে গেছে স্যার। এতক্ষণে সন্দেহ হলো লোকটা নিশ্চয়ই পাগল, তাই চুপচাপ বসে রইলুম। লোকটা বকবক করে যাচ্ছিল, ইচ্ছে হলো ওকে ধমক দিয়ে উঠে যেতে বলি, কিন্তু সাহস পাচ্ছিলাম না। বলা যায় না, কোনো গুন্ডা বদমাস হতে পারে, আমার হাতে একটা অ্যাটাচি কেস, টাকা আছে ভেবে হয়তো সে এটা কেড়ে নিয়ে পালানোর ফিকিরে আছে এখানে। প্ল্যাটফর্মের শেষ প্রান্তে বসা আমার উচিত হয়নি, এই ভেবে উঠে যাবো ভাবছি। স্টেশনে ঢং ঢং করে ঘন্টা বাজল। অমনি লোকটা বলল, দেখছেন তো বাবুগঞ্জের দিক থেকে ট্রেন আসছে,
ওই 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 দেখুন ওই দেখুন, সিগন্যাল বাতি নীল হলো। লক্ষ্য করে দেখলুম সত্যি তাই। লোকটা বলল, এই জন্যই জীবনে ঘেন্না ধরে গেছে স্যার, বাঁচতে ইচ্ছা করে না। কি অবস্থা দেখুন। একটু পরে স্টেশনের কাছে কজন যাত্রীকে প্ল্যাটফর্মের সামনে যেতে দেখলুম। তারপর সত্যি ডাউনের দিক থেকে ট্রেনের আলো দেখা গেল। তারপর ট্রেনটা হুইসেল দিতে দিতে স্টেশনে ঢুকছিল। সে সময় দেখলুম বেঞ্চ থেকে লোকটা উঠে দাঁড়িয়েছে। তারপরে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। ট্রেনটা এসে আমার সামনে দিয়ে খানিকটা এগিয়ে থামবার আগেই লোকটা ইঞ্জিনের সামনে লাইনের ওপর ঝাঁপিয়ে পড়ল। মুরারিবাবু চুপ করলে নাড়ুবাবু বললেন, এ তো সুইসাইড কেস, তোমার বোধ কোথায়? জিতেনবাবু এতক্ষণে সকৌতুকে বলে উঠলেন, সবে তো লোকটা মরা পড়ল, ভূত হতে একটু সময় লাগবে না? মুরারিবাবু তার কথা আর গ্রাহ্য করলেন না, তাকে এবার কেমন নিস্তেজ দেখাচ্ছিল। আবার একটা শ্বাস ছেড়ে তিনি বললেন, কিন্তু আশ্চর্য ব্যাপার, অমন ঘটনা ঘটে গেল, ড্রাইভারের তো চোখে পড়ার কথা, কিন্তু কোনো হই হুল্লো শুনলুম না। ট্রেনটা হুইসেল দিয়ে দিব্যি চলে গেল। তখন আমি আতঙ্কে উত্তেজনায় বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়িয়েছি। লোকটার রক্তাক্ত হাড়গোড় ভাঙা লাশ নিশ্চয় লাইনে পড়ে আছে, সেই বিভৎস দৃশ্য দেখতেও ভয় লাগছে। এমন সময় রেলের এক চক্ষু লণ্ঠন হাতে একজন খালাসিকে আমার সামনে দিয়ে আসতে দেখলুম। সে ভেবেছিল আমি বিনা টিকিটের যাত্রী। আমার কাছে এসে টিকিট দাবি করতেই বললুম, আমি যাব বাবুগঞ্জ, আমার টিকিট আছে। কিন্তু এক্ষুনি ওই লোকটাকে ইঞ্জিনের সামনে লাফিয়ে পড়ে সুইসাইড করতে দেখেছি। সে অবাক হয়ে বলল, সে কি, কখন? বললুম, গিয়ে দেখো লাইনে তার লাশ পড়ে আছে। খালাসিটা তখন লণ্ঠন হাতে প্ল্যাটফর্মের নিচে আলো ফেলে এদিক ওদিক দেখার উপর বলল, কোথায় লাশ? আপনি টিকিট কাটেননি, তাই আজেবাজে কথা বলে কেটে পড়ার তালে আছেন। খাপ্পা হয়ে তাকে আমার টিকিট দেখালুম। সে তখন হাসতে হাসতে বলল, হে হে, আপনি ভুল দেখেছেন স্যার। মাথায় জেদ চেপে গেছে আমার। তাকে বললুম, লাশটা ইঞ্জিনের ধাক্কায় হয়তো দূরে ছিটকে গেছে, চলো খুঁজে তোমায় দেখিয়ে দিচ্ছি। গোপালবাবু বললেন, তা লাশ দেখতে পেলে? না, অনেক খোঁজাখুঁজি করে লাশ তো দূরের কথা, রেললাইনে রক্তের চিহ্ন পর্যন্ত পেলুম না। আতঙ্ক আর অস্বস্তিতে আমার শরীর তখন অবশ। খালাসি বলল, ডাউনতে নাচতে আজকে একটু দেরি হবে স্যার, আপের স্টেশনে মালগাড়ি দাঁড়িয়ে আছে, আবার মালগাড়ি পাশ হবে, তারপর ডাউন ট্রেন আসবে। যাই হোক, সে স্টেশনের দিকে চলে যাওয়ার পর সেখানে দাঁড়াতে আর সাহস হলো না। স্টেশনের কাছাকাছি একটা বেঞ্চের ওপর গাছের ছায়া পড়েছিল, সেই বেঞ্চে গিয়ে বসলুম। তারপর দেখলুম বেঞ্চের অন্য প্রান্তে কেউ বসে আছে। নাড়ুবাবু বললেন, এই সেই লোকটা নয় তো? মুরারিবাবু বললেন, তা সেই ব্যাটার ছেলে, আমি যেই বসেছি অমনি সে সেই রকম বিদঘুটে হেসে বলল, খালাসির সঙ্গে রেললাইনে কী যেন খুঁজে বেড়াচ্ছিলেন স্যার। তখন আর ভয়টয় নেই আমার, রাগে মাথায় আগুন ধরে গেছে। বললুম, তুমি দেখছি একেবারে ম্যাজিশিয়ান, আমাকে ম্যাজিক দেখিয়ে ছাড়লে। লোকটা বলল, না স্যার, ম্যাজিক জানলে তো কত টাকা রোজগার করে বড়লোক হয়ে যেতুম। আসলে কি জানেন স্যার, বাঁচতে আমার আর একটুকু ইচ্ছে নেই। তাকে থামিয়ে দিয়ে বললুম, তোমার নাম কি, বাড়ি কোথায়? লোকটা বলল, কিছু মনে নেই, সব ভুলে গেছি। আবার মনে হলো লোকটা সত্যি পাগল, আর তাকে যে আপ ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়তে দেখেছিলাম সেটা নিশ্চয়ই আমার চোখের ভুল। প্রচণ্ড শব্দ করে ট্রেনটা আসছিল, সে সময় ট্রেনের দিকে আমার মনোযোগ থাকাই স্বাভাবিক। লোকটার কথা শুনে আর হঠাৎ উঠে যাওয়া দেখে ব্যাপারটা আমি কল্পনাই করেছিলাম। জিতেনবাবু হো হো করে হেসে উঠলেন।
তাহলে কি দাঁড়ালো, বলেছিলুম না ভূতের ব্যাপারটা সাইকোলজিক্যাল হ্যালুসিনেশন। মুরারিবাবু গম্ভীর মুখে বললেন, আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। নানুবাবু বললেন, তাহলে তাড়াতাড়ি শেষ করে ফেলো, বৃষ্টি থেমে গেছে মনে হচ্ছে, বাড়ি ফিরতে হবে তো। মুরারিবাবু বললেন, লোকটা আবার বকবক করতে লাগলো, কান দিলুম না। একটু পরে দেখলুম আপের সিগন্যাল নীল হলো। স্টেশন মাস্টার বেরিয়ে এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক চোখ লণ্ঠনের নীল রঙের আলোটা নাড়াতে থাকলেন। তারপর মালগাড়ির ইঞ্জিনের আলো দেখা গেল, আলোর দিকে তাকিয়ে আছি। তারপর ইঞ্জিনটা যেই কাছাকাছি এসেছে অমনি বেঞ্চ থেকে লোকটা আগের মতো উঠে দৌড়ে গিয়ে রেল লাইনে ঝাঁপিয়ে পড়ল। গোপালবাবু বললেন, তারপর তারপর? না, আমার চোখের ভুল নয়, মালগাড়িটা ধীরে সুস্থে স্টেশন পেরিয়ে গেল। আমি তার আগেই বেঞ্চ থেকে উঠে স্টেশনের সামনে দাঁড়িয়েছি। স্টেশনের বারান্দায় কয়েকজন যাত্রী বিরক্ত হয়ে স্টেশন মাস্টারকে ঘিরে ডাউন ট্রেনের কথা জিজ্ঞেস করছে আর রেল দপ্তরের মুন্ডুপাত করছে। নাড়ুবাবু খাপ্পা হয়ে বললেন, এই এই তোমার ভূত কোথায়? মুরারিবাবু বললেন, আরে দাঁড়াও না, শেষটুকু শোনো, তবে না বুঝবে। বেশ বেশ বলো। বাবুগঞ্জ ফেরার ডাউন ট্রেন এলো রাত প্রায় 8:30। ট্রেনে ভিড় ছিল, তবে যে কম্পার্টমেন্টে উঠেছিলুম একটা সিট পেয়ে গেলুম। ট্রেন ছাড়ল, একটা করে স্টেশন আসছে আর ভিড় একটু একটু করে ফাঁকা হচ্ছে। বাবুগঞ্জ স্টেশনে পৌঁছানোর আগে হঠাৎ দৃষ্টি গেল আমার বাঁ দিকে একটু তফাতে বেঞ্চের কোণে হেলান দিয়ে বসে আছে সেই লোকটা। হ্যাঁ সেই বটে, কালো কুচকুচে গায়ের রং, গায়ে ছাই রং হাফ শার্ট, পরনে খাটো ধুতি, বাঁ দিকের গাল থেকে গলা পর্যন্ত দাগড়া দাগড়া ক্ষত চিহ্ন। সে আমার দিকে এবার তাকালো হিংস্র দৃষ্টি, চোখ দুটো নিষ্ফলক। আতঙ্কে আমার শরীর তখন প্রায় অবশ, দৃষ্টি সরিয়ে নিলুম। একটু পরে বাবুগঞ্জ স্টেশনে ট্রেন দাঁড়ানো মাত্রই আমার পিছনের দিকে দরজা দিয়ে নেমে গেলুম। গোপালবাবু বললেন, হ্যাঁ তাহলে লোকটাকে ভূতি বলতে হবে। নাড়ুবাবু বললেন, এই ভূত 100% ভূত, 100% ভূত। জিতেনবাবু বাঁকা হেসে উঠে দাঁড়ালেন, বললেন, ওহে গোপাল, আমি একবার বাথরুমে যাব। গোপালবাবুর বাড়িটা পুরনো আমলের, এই বসার ঘরের সংলগ্ন বাথরুম নেই। পেছনের দিকের এক টুকরো ফাঁকা জায়গায় ফুল ফলের গাছ আর ঝোপঝাড় আছে, বাউন্ডারি পাঁচিল ঘেঁষে একটা বাথরুম আছে। সেদিকে দরজা খুলে বেরোলেন জিতেনবাবু। গোপালবাবু বললেন, ও সুইচ টেপে আলো জ্বালানো জিতেন। জিতেনবাবু বললেন, আমার আলোর দরকার নেই, তবে বৃষ্টিতে জায়গাটা পিছল হয়ে আছে, বলে তিনি ঘুরে এসে সুইচ টেপে দিলেন। তারপরেই চিৎকার শোনা গেল, কে রে, এ ওখানে কে, ওখানে কে, কানুহরি, এ কি, এ আবার কে, ও ওরে বাবা, কি সাংঘাতিক, গোপাল গোপাল, গো 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 গো। সবাই সেই দরজা দিয়ে ছুটে গেলেন। জিতেনবাবু সিঁড়ির নিচে অজ্ঞান হয়ে পড়ে আছেন, সাদা ধুতি পাঞ্জাবি জলে কাঁধে নোংরা। ধরাধরি করে তাকে এনে চোখ মুখে জল ফেরানোর পর তার জ্ঞান ফিরে এলো। তিনি অতি কষ্টে বললেন, হ্যালুসিনেশন, মানে মুরারির দেখা সেই অবিকল লোকটা এই ঝোপের পাশে দাঁড়িয়েছিল। ধন্যবাদ।